আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শাহীদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ফি জিলালিল কোরআন, যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে, ঠিক কিনা? এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। সবার মুখে এক কথা, সৃষ্টি যার আইন চলবে, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার, চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো, দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কিনা? সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল নাসের কোনো উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসার নাই, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালুল জিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর এক ঘন্টা বাকি, কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে, এসে বললেন সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদ বললেন তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না, এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন, ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পরে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি,
করে তারে বলো ইমানে বলি, কি করে তারে হে বলো ইমানে বলি, চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে, চিল্লায় বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফেক, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? এভরি নাইট এন এভরি ডে, এভরি নাইট এন এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়েন ইউ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, ইউজ ইউর টাইম অ্যান্ড রিপিট and say in every heart beat la ilaha illallah, and say in every heart beat la ilaha illallah, and say in every heart beat la ilaha illallah. Shobai poren. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. Subhanallah poren. Every night and every day, প্রতিদিন প্রতি সকালে, নেভার ফরগেট টু সে, এটা বলতে ভুলে যেও না। যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুজ জিকির, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি, কথা কন? ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য, চিল্লায় বলেন ঠিক কিনা?